এই পর্যন্ত 785 জন মেয়েকে সিলেট প্রশিক্ষণ দিয়েছি। 785 জনের মেয়ের ভিতরে অনেকজন আছে গৃহিণী, আবার অনেকজন আছে অবিবাহিত। এরা এখানে আমার এখানে সিলেট প্রশিক্ষণে কাজ করি, অন্ততপক্ষে তাদের পরিবারে আর্থিক দুর্বলতাটা এরা কিছুটা ইয়ে করেছে, সহনীত হয়েছে। এখন আমার এখানে আছে যে বর্তমানে আমাদের এখানে 29তম সিলেট প্রশিক্ষণের মেয়েরা কাজ করতেছে। এই প্রশিক্ষণের বর্তমান সময়ে যেটা চলতেছে, এখানে 18 জন মেয়ে এখনও পর্যন্ত কাজ করতেছে। প্রতি 3 মাস পর পরে আমাদের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। প্রতি 3 মাসের কোর্সে আমাদের প্রথমে 2 মাস সিলাই মেশিনে কাটা এবং ড্রয়িং করানো হয়, 1 মাস মেশিনে দেওয়া হয়, এরপরে আবার নতুন করে আমাদের এখানে বেশ শুরু হয়। অন্ততপক্ষে আমার এখানে যে কাজগুলি করে যেতেছে, আমাদের এলাকাতে ইয়ারপুর, দক্ষিণ শাহপুর, কল্যাণদি, ডুমরাগান্দি, হাদিসপুর, লালতুড়ি বিভিন্ন জায়গা থেকে মহিলারা এখানে আসি, অনেক কষ্টের বিনিময়ে এখানে আসি, আমাদের এখানে কাজগুলি করতেছে। যেহেতু তাদের লাভের জন্য, সংসারে একটু উন্নতির জন্য তারা এই কাজগুলি করতেছে। তারা